موجوده 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 মণিপুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি সুভাষপল্লিতে স্থিত নেতাজি মূর্তির পাদদেশ থেকে এক ধিক্কার মিছিল ও পথসভা করল সিপিআইএম তিন নম্বর এরিয়া কমিটি। বুধবার শিলিগুড়ির সুভাষপল্লি নেতাজি মূর্তির পাদদেশ থেকে এই মিছিলটি বের করে সুভাষপল্লির বিভিন্ন পথ পরিক্রমা করে গিয়ে ফের নেতাজি মূর্তির পাদদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পুত্তলিকা দাহ করা পাশাপাশি মালদা ঘটনার নিন্দা জানান সিপিআইএম এর তিন নম্বর এরিয়া কমিটির সদস্যরা। মণিপুরে যেভাবে হিংসা হচ্ছে এবং মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে আজকে মোদীর পুষ্পুত্তলিকা দাহ করলাম এবং মোদী যে চুপ করে বসে আছে, এই যে হিংসা কন্টিনিউ চলে যাচ্ছে, মানুষ ওখানে বিতশ্রদ্ধ বাড়ি ঘর চালিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখালাম এবং তার পাশাপাশি মালদার পাটুয়াহাটে যে মহিলাদের উপরে যে গণ অত্যাচার হয়েছে একদম বিভৎস করে, সেটাও একটা অমানবিক। আমরা সেই বিষয়েও আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা জবাব চাইছি যে এইভাবে মহিলাদের উপর সারা দেশে মোদী মমতা একভাবে করে যাচ্ছে অত্যাচার এবং তার কোনো প্রতিকার নেই এবং যারা অত্যাচারিত তাদেরকেই আবার জেলে ভরে রাখছে, এর বিরুদ্ধেই আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি এবং মোদীর কুসুমুদ্দল দাহ করলাম। জগতে এই ঘটনা ঘটে কিনা সমস্ত মানুষের কাছে আমাদের বামপন্থীদের পক্ষ থেকে আবেদন, সমস্ত মানুষ এক হও। মণিপুরের মুক্তচুপী অকর্মরতার বিরুদ্ধে এদিকে এদিকে জনমত করে বলে তুলুন, করে এদিকে এদিকে জনমত করে বলে তুলুন, করে তুলুন। জলপাইগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।